প্রিয় শ্রোতা বন্ধু, পুরনো গল্পের এই নতুন সফর রেল অফ টেলসে আপনাদের স্বাগত। প্রথমেই সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। এবারের মতো দুর্গাপূজো তো শেষ, তবুও আকাশে বাতাসে এখনো রয়ে গেছে পূজোর রেশ। তাই কুঝিকঝিক করতে করতে আমাদের গল্পের রেলগাড়িও আবার পৌঁছে গেছে একটি নতুন স্টেশনে, যেখানে আজ আপনারা শুনতে পাবেন দুর্গাপূজোর প্রেক্ষাপটে রচিত বিখ্যাত সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মর্মস্পর্শী কাহিনী প্রতিমা। এই গল্পটির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে সৌরিমা ঘোষ। আজকের গল্পের কথক, গল্পের সূত্রধর চাটুজ্জে গিন্নি এবং ডোমপল্লির একটি মেয়ের চরিত্রে দেবস্মিতা, কুমারিশের চরিত্রে শাঙ্খ, যমুনার চরিত্রে বর্ণিশা, অমূল্যর চরিত্রে অগ্নিশ্বর, অমূল্যর ছোটবেলার চরিত্রে ন বছরের ছোট্ট স্বপ্নীল, বড় বউয়ের চরিত্রে রোমাঞ্চ বাংলা থেকে পারমিতা, বড় মেয়ে এবং ডোমপল্লির আরেকটি মেয়ের চরিত্রে রাজেশ্বরী, মেজো মেয়ে এবং দাসীর চরিত্রে সায়ন্তিনী, চৌকিদার যোগেশ এবং একটি লোকের চরিত্রে রয়েছে শিব। গল্পটির পোস্টার ডিজাইন করেছে সৌম্যদীপ, সাউন্ড ডিজাইন এবং ভিডিও এডিটিং করেছে মলয়, গল্পের ভাষান্তর নাট্যরূপদান এবং সমগ্র পরিচালনায় রয়েছি আমি দেবস্মিতা। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন প্রতিমা। ভাদ্র মাসের মাঝামাঝি সময়, আকাশের মেঘে বর্ষার সেই ঘন ঘোর রূপ আর নেই। মেঘের রং ফিকে হতে আরম্ভ করেছে, রোদের রঙেও পরিবর্তন দেখা দিয়েছে। গত বছরের অনাবৃষ্টি ও অজন্মার পর এবারে বর্ষা হয়েছে ভালো। মাঠ ভরে সুন্দর পরিপুষ্ট ধান হয়েছে, গৃহস্থ বাড়িতে পূজোর কাজ আরম্ভ হয়ে গেছে, মাটির গোলাগুলে ঘর নিকোনোর কাজটাই প্রথমে আরম্ভ হয়েছে, ওটি হলো সব থেকে ভারী এবং হাঙ্গামার কাজ। তারপর খড়ি ও গিরি মাটি দিয়ে দুয়ারের মাথায় আলপনা দেওয়া আছে, খই মুড়ি ভাজা আছে, মুড়কি নাড়ুর ভিয়েন আছে, পূজোর কাজের কি আর অন্ত আছে? চাটুজ্জে বাড়ির গিন্নি বলেন, মাঝে দশভুজা, তার হলো গিয়ে দশ হাত, তারপর সঙ্গে আছে ছেলে মেয়ে সাঙ্গ পাঙ্গ, আমরা দু হাতে উজ্জুক করে কি আর কুলিয়ে উঠতে পারি? আজ চাটুজ্জে বাড়িতে প্রথম মাটির ছোপ পড়বে। চণ্ডী মণ্ডপে কারিগর এসে গেছে, প্রতিমাতে আজ প্রথম মাটি পড়বে। বালতিতে করে রাঙা মাটি গোলা হয়েছে, বাড়ির বউ মেয়েরা গাছ কোমর বেঁধে হাতে সোনার অলংকারের ওপর ন্যাকড়া জড়িয়ে বসে আছে। প্রতিমাতে মাটি পড়লে হয়। গিন্নি বললেন, ওরে যা তো, কেউ দেখে আয় তো, কত দেরি, ছেলেগুলো সব গেল কোথায়? একটা মেয়ে বলল, সব গিয়ে দেখো ঠাকুর বাড়িতে বসে আছে। সত্যি সব ছেলে তখন চণ্ডী মণ্ডপে ভিড় জমিয়ে বসেছিল। বুড়ো মিস্ত্রি কুমারিশ তখন লম্ফঝম্প করে চৌকিদারের সঙ্গে বকাবকি আরম্ভ করেছে। বলি বলি, তোর পাওনাগুলান কি আমারে দিবি? তোর কাজ আমি করব কেনে শুনি কেনে? চৌকিদার কালাচাঁদ বলল, ওই দেখো এ রাগ করে কেন গো, ই মাটি আনতে গিলে কেউ দেয় নাকি গাল দিয়ে ভূত ভাগাই দেয়। তা বলে রাত্রে হাঁক দিতে বেরিয়ে নুকি এখানে একটা আনতে পারো নাই?
নাকি হাঁকি দাও নাই রাত্রিরে? ওই দেখো কি বলে, দেখো বলি হাঁক না দিলে কি হয়, একবার করি তো বেরোতেই হয়। তা তুমি যে আজই আসবে তা কি করে জানবো বলো, ভুল হয়ে গেছে। সেই সময় চাটুর্যে গিন্নি এসে বাইরের দরজায় দাঁড়িয়ে বললেন, আ কুমারী, বলি হলো তোমার মেয়েরা যে গোলাগুলে বসে আছে গো, আর তুমি এদিকে বক বক শুরু করেছো। শীর্ণ খর্বাকৃতি মানুষ কুমারিস, হাত পাগুলো তার পুতুল নাচের পুতুলের মতো সরু এবং তেমনি দ্রুত ও ক্ষিপ্র ভঙ্গিতে নড়ে, আর চলেও সে তেমনি দ্রুত গতিতে। গিন্নি মায়ের কথা শেষ হওয়ার আগেই কুমারিস তারস্বরে চিৎকার করে বলতে আরম্ভ করল, আর বলেন কেন মা, এই কালাচাঁদকে নিয়ে আমি আর কাজ করতে পারবো নাই। কোনো উদ্যোগ নাই, মাথা নাই, মুন্ডু নাই, হাত নাই, পা নাই, আমি আর কি করব বলুন। বলতে বলতে গিন্নি মায়ের কাছে এসে গড় হয়ে একটা প্রণাম করে একেবারে প্রশান্ত কণ্ঠস্বরে সে বলল, তারপর ভালো আছেন মা? এই ছেলেপিলেরা সব ভালো? বাবুরা সব ভালো আছেন? আর ওই দিদিরা বৌমারা সবাই ভালো আছেন তো? গিন্নি মা হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ সব ভালো আছে, সব ভালো আছে। তা তোমার বাড়ির সবাই, ছেলেপুলেরা সব? কথা কেড়ে বলা কুমারিসের অভ্যেস, সে আক্ষেপপূর্ণ কণ্ঠে বলতে আরম্ভ করল, আর বলেন কেন মা, হাম, পেটের অসুখ, জ্বর সব একসঙ্গে পৈলট্ট খেলছে মা, ডাক্তার বদ্দিতে ফকির করে দিলে। তারপর আবার অত্যন্ত প্রশান্ত ভাবে বলল, আচ্ছা শুনলুম এই ছোটবাবু নাকি ফিরে এসেছেন, শুনে বড় আনন্দ হলো। তা তা এইবার বৌমাকে নিয়ে আসেন, সব ঠিক হয়ে যাবে। ছেলে মানুষ বুদ্ধির দোষে একটা, ও সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। গিন্নি মা সমস্ত প্রসঙ্গটা চাপা দিয়ে বললেন, তোমার আর দেরি কিসের শুনি, মেয়েরা বউরা গোলা দিয়ে চান করবেই বা কখন, আর খাবেই বা কখন? কুমারিস বলল, আর দেরি কি, সব ঠিক হয়ে গিয়েছে, এই কেবল ওই বেশের আগুনের মাটিটা লাগে কিনা তাই। বলতে বলতেই তার কণ্ঠস্বর পঞ্চমে উঠে গেল, আবার চিৎকার করে সে বলতে লাগলো, তাই সুদুন কেড়ে ওই বেটা বাউড়িকে, যে মাটি কই, বাবু ভুলে গিয়েছেন, এবার আমি কি করি বলুন দেখি, যাই আমি আবার দেখে নিয়ে আসি। উদ্যোগ নাই, আয়োজন নাই, আমারই হয়েছে এক মরণ। এই বলে সে অত্যন্ত দ্রুত বেগে এবং তেমনি দ্রুত কণ্ঠে বকতে বকতে ওই মাটির সন্ধানে পথ ধরল। আমারই হয়েছে এক দায়, যাই এখন কোথায় পাই বেশের বাড়ির মাটি দেখি, আরাম জাদা বাউরি বলে গাল দেবে। আরে গাল দেবে কেনে, কই আমারে গাল দেয় না তো কেউ, যত্তস্ব দক্ষিণে তো সেই মামুলি বারো টাকা, বারো টাকায় কি মাথা কিনে নিয়েছে আমার, পারবো নাই, জবাব দিয়ে দেবো। ও তো খাতির কিসের রে বাপু? জায়গাটা গণ্ডগ্রাম হলেও পল্লীগ্রাম, এখানে শহর বাজারের মতো প্রকাশ্যভাবে বারাঙ্গনাদের কোনো পাড়া নেই, তবে নিম্ন শ্রেণীর জাতির মধ্যে কলঙ্কিনীরও অভাব নেই। গ্রামের পূর্ব উত্তর কোণে ডোমপল্লী, এই ডোমেদের পুরুষেরা চুরি করে আর মেয়েরা বেশিরভাগই দেহ ব্যবসা করে, গ্রাসাচ্ছাদনের জন্য মা বাপ নিয়ে সংসারের আবরণের আড়ালে তারা এই সব করে থাকে। কুমারিস সেই ডোমপল্লীতে প্রবেশ করে ডাক দিল, বলি কই গো সব দিদিরা, সব কই গেলি কোথা গো? অদূরে একটা গাছতলায় চার পাঁচটা মেয়ে বসে জটলা করছিল, হি হি করে হেসে এ ওর গায়ে ঢলে পড়ছিল। কুমারিসের কণ্ঠস্বরে সকলে চকিত হয়ে সেই দিকে যাইল, একজন বলে উঠল, ওলো সেই পোড়ার মুখ আইছিল সেই মিস্ত্রি, মাটিলিতে আইছে মুখ পোড়া। বলতে বলতে সে হাসতে লাগলো, সঙ্গে সঙ্গে বাকি সকলেও
সেই উচ্ছ্বসিত কৌতুকে হাসতে হাসতে একটা মস্ত কলরোল তুলে দিল। এই যে সব বসে রয়েছিস, তারপর সব ভালো আছিস তো দিদিরা? এই রং নিয়ে আসিস, যাস সব যাস। এবার ভাদু কেমন করে দিয়েছিলাম তা বল। কুমারিশ এক মুঠো মাটি সংগ্রহ করে নিয়ে এই সব বলতে বলতে তাদের কাছে এসে দাঁড়ালো। একটা মেয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বলে উঠল, মাটি লিতে আইছো বুঝি তুমি? কেন কেন লিবে শুনি বলো। লে লে কেড়ে এলে, মুখ পরে হাত থেকে কেড়ে এলে। কুমারিশ একরকম ছুটেই পথে নেমে অত্যন্ত দ্রুত বেগে চলতে আরম্ভ করলো। চলতে চলতে বলতে লাগলো, বলি প্রতিমে হবে গো দিদি, প্রতিমে হবে। যেও 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 সব, রং দেব তুলি দেব, যেও সব যেও, পদ্ম আঁকবে দরে। মেয়েরা আবার হাসিতে ভেঙে পড়ল। একজন বলল, ধর ধর বুড়োকে ধর। আর একজন বলল, সবাইকে রং দিতে হবে কিন্তু। কুমারিশ চলতে চলতে আর ঘন ঘন ঘাড় নাড়তে নাড়তে বলল, হ্যাঁ 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 দেব তো দেব তো, এই সেই সেই যে সেইবার রং দেবার সময় সেই। বলতে বলতে সে একটা বাঁকের মুখে অদৃশ্য হয়ে গেল। চাটুজ্জে বাড়িতে মেয়েরা হুলুর ধ্বনি দিয়ে গোলা দেওয়া আরম্ভ করল। মেয়েদের মধ্যে এ এক আনন্দের খেলা, গোলা দেওয়ার নাম করে এ ওকে কাদা মাখাবে, নিজেও ইচ্ছা করে মাখবে। বেলা দুই প্রহর আড়াই প্রহর পর্যন্ত কাদা মাখামাখি করে ঘাটে গিয়ে মাথা ঘষে জল তোলপার করে তবে ফিরবে। সারা বছরের মধ্যে তাদের এ এক পরম প্রত্যাশিত উৎসব। বাড়ির বড় মেয়ে একটা টুলের ওপর দাঁড়িয়ে গোলার প্রথম ছোপটা দেওয়ালে টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে মেজো মেয়ে বড় ভাইয়ের বউয়ের গায়ে কাদা ছিটিয়ে দিয়ে বলল, তোমার মুখে গোলা দিয়ে নিকোতে হবে আগে, তুমি হলে গিয়ে বাড়ির বড় বউ। বড় বউ কিন্তু প্রতিশোধে মেজো ননদের গায়ে কাদা দিল না, সে বড় ননদের গায়ে গোলা ছিটিয়ে দিয়ে বলল, তারপর বাড়ির বড় মেয়ে। বড় মেয়ে হাতের কাদা গোলা ন্যাকড়াটা থপ করে মেজো বউয়ের মুখের ওপর ফেলে দিয়ে বলল, তারপর আমাদের মেজো গিন্নি। মেজো বউ টুলের পাশে বড় ননদের দিকে মুখখানি বেশ উঁচু করেই দাঁড়িয়েছিল। ন্যাকড়াটা থপ করে এসে তার মুখের ওপর পড়ে যেন এঁটে বসে গেল। পরম কৌতুকে সকলে হেসে উঠল। ঠিক এই সময়ই একজন সুন্দরী তরুণী এসে কাদাগোলা জল মেজো ননদের গায়ে ছিটিয়ে দিয়ে বলল, তোমায় কেউ দেয়নি বুঝি? মেয়েদের হাসি কলরোল মুহূর্তে থেমে গেল। তারা সকলে পরস্পরের মুখের দিকে চেয়ে যেন বিব্রত হয়ে উঠল। মেয়েটি আবার বলল, আমাকে বুঝি ডাকতে নেই বর্দি? আমি বলে কত সাত করে ঘরে বসে আছি। বড় বউ বলল, ছোট বউ তুমি ভাই মাকে জিজ্ঞেস করে কাদায় হাত দাও। মাকে জিজ্ঞাসা করতে হলো না, চাটুজ্জে গিন্নি নিজেই সেখানে উপস্থিত হলেন। তিনি ছোট বউকে সেখানে দেখে বললেন, তুমি কাদায় হাত দিও না বৌমা, অমূল্য দেখলে অনর্থ করবে মা, কেলেঙ্কারির আর বাকি রাখবে না, তুমি সরে এসো মা, তুমি সরে এসো। ছোট বউয়ের মুখটা ম্লান হয়ে গেল, সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক পাশে এসে দাঁড়িয়ে রইল। মেয়েদের কলরবের উচ্ছ্বাসে আগেই ভাটা পড়েছিল, তারা এবার কাজ করবার জন্য ব্যস্ত হয়ে উঠল। বড় মেয়ে অত্যন্ত বিরক্তি ভরে বলল, সেই থেকে একটা বই নেতা দেওয়ালে উঠল না, নে নে নেতা দে তাড়াতাড়ি ও বড় বউ। ঠিক এই সময়ই কুমারিশ চিৎকার করতে করতে এসে বলল, টুল নেই মোড়া নেই, আমি কি তাল গাছে চড়ে মাটি দেব? কই গিন্নিমা কই, একটা টুল চাই মা, আমি তো এই দেড় হাত মানুষ, একটা টুল না হলে কি করে হয়? বাড়ির চারপাশে অনুসন্ধান করে গিন্নিমা বললেন, ও আর একটা টুল আবার গেল কোথায়, তুমি জানো কিছু ও বড় বৌমা? এদিকে কুমারিশ
বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে ছোট বউয়ের মুখের দিকে চেয়ে বলল, এই বৌমাটি কে গিন্নিমা? গিন্নিমা বিরক্ত হয়ে বললেন, ছোট বৌমা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো মা? হি, বারবার বলেও তোমাকে পারলাম না, যাও ওপরে যাও। ছোট বউ ঘোমটাটা টেনে ধীরে ধীরে চলে গেল। কুমারিস বলল, ইনি আমাদের ছোট বৌমা, এ যে সাক্ষাৎ দুর্গা ঠাকুরুন গো, এমন চেহারা তো আমি কখনো দেখিনি গো। আহা, এমন লক্ষ্মী ঘরে থাকতে, আমাদের ছোট বাবু কিনা, ছি 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 ছি। গিন্নিমা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, কুমারিস, তুমি এসেছো প্রতিমা গড়তে, তোমারও সব কথায় কাজ কি বাবু? ও বড় বৌমা, আর একটা টুল গেল কোথায় একটু দেখো তো। কুমারিস বার বার ঘাড় নেড়ে অপরাধ স্বীকার করে বলতে লাগলো, তা বটে তা বটে, আপনি ঠিকই বলেছেন, আমাদের আর ও কথায় কাজ কি, ঠিক ঠিক ঠিকই তো ঠিকই তো। এমন মুক্ত আমি, বাধা দিয়ে গিন্নিমা বললেন, তুমি যাও কুমারিস, আমি টুল পাঠিয়ে দিচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো না, যাও নিজের কাজ করো গিয়ে। আগে আগে, এই এই যে গেল গেল, আমার বলে কত কাজ পড়ে রয়েছে, সাতাশখানা প্রতিমা নিয়েছি, আমার বলে আবার মরবার সময় নেই কো। কুমারিস যে উচ্ছ্বসিত হয়ে বলেছিল, আহা, এ যেন সাক্ষাৎ দুর্গা ঠাকুরুন গো, সে কথাটা অতিরঞ্জিত নয়, তবে উচ্ছ্বাসটা হয়তো একটু অশোভন হয়ে গিয়েছিল, কিন্তু চাটুজ্জে বাড়ির ছোট বউটি সত্যি বড় সুন্দরী মেয়ে, সকলের চেয়ে সুন্দর তার মুখশ্রী, বড় বড় চোখ, বাঁশির মতো নাক, নিটোল দুটি গাল, ছোট্ট কপালখানি, তবে চিবুকের গঠনভঙ্গিটি সর্বোত্তম, ওই চিবুকটি মুখখানিকে অপরূপ সুন্দর করে তুলেছে, কিন্তু এত রূপের আড়ালে লুকোনো ছিল মেয়েটির পোড়া কপাল, ঠিক যেমন নির্মল জলের নিচে পাঁক দেখা যায়, তেমনি শুভ্র স্বচ্ছ রূপের আড়ালে তার সেই পোড়া কপাল যেন চোখে দেখা যেত। 5 বছর আগে ছোট বউ যমুনার বয়স তখন 12, সে তখন সবে শৈশব জীবনের অনাবৃত সবুজ খেলার মাঠ থেকে কৈশোরের কুঞ্জবনে প্রবেশ করেছে, তখনই এবাড়ির ছোট ছেলে অমূল্যর সাথে তার বিবাহ হয়। অমূল্যর বয়স তখন 24, তাদের বাড়ির অবস্থা সচ্ছল, খানিকটা জমিদারিও আছে, তার ওপর সে মায়ের সর্বকনিষ্ঠ সন্তান, সুতরাং তার স্বেচ্ছাচারী হওয়ার পক্ষে কোনো বাধা ছিল না। সকাল থেকে অমূল্য কুস্তি, মুগুর, লাঠি নিয়ে কাটিয়ে খানদশেক রুটি অথবা পরোটা খেয়ে বের হতো স্নানে, পথে সাহাদের দোকানে খানিকটা মদ গিলে স্নান সেরে বাড়ি ফিরত বেলা 2টায়, তারপর আহার ও নিদ্রা, সন্ধ্যায় আবার বের হতো, ফিরত 12টা অথবা আরও খানিকটা পরে, তখন সে আর বাড়ির দরজা খুঁজে পেত না, তার মা জেগে বসে থাকতেন। গ্রামেও তার বিরুদ্ধে অভিযোগের অন্ত ছিল না, আজ একে মারে কাল ওর মাথা ফাটিয়ে দেয়, কোন দিন বা কারোর ঘরে জোর করে ঢুকে পড়ে, এরকমই নানা ধরনের অভিযোগ শোনা যেত। এই সময়ই প্রথম পক্ষ বিয়োগের পর খুঁজে পেতে এই সুন্দরী যমুনার সাথে তার বিবাহ দেয়া হয়, কিন্তু ফুলশয্যার রাতেই সে যমুনাকে নির্মমভাবে প্রহার করে বাড়ি থেকে বের হয়ে যায়। কদিন পরে সে যায় গঙ্গা স্নান করতে, সেখানে এক যাত্রিনীর ওপর সে পাশবিক অত্যাচার করে, তারপর সেই যাত্রিনী মারা যাওয়ায় তার 1 বছর জেল হয়ে যায়। তারপর এই মাসখানেক আগে অমূল্য বাড়ি ফিরেছে, সঙ্গে সঙ্গে যমুনাকেও আনা হয়েছে। 5 বছর আগে সেদিন চাটুজ্জে বাড়ির মাথাটা লজ্জায় মাটিতে নত হয়ে পড়েছিল,
কিন্তু ধীরে ধীরে সেই লজ্জা বেশ হয়ে গেছে। মাটিতে যে মাথা ঠেকে গিয়েছিল সে আবার ধীরে ধীরে উঠেছে। এখন অমূল্যকে নিয়ে শুধু অশান্তি আর আশঙ্কা। অশান্তি তবুও সহ্য হয়, কিন্তু আশঙ্কার উদ্বেগ অসহনীয়। পাছে সে আবার কিছু করে বসে এই আশঙ্কাতেই সকলে সারা হয়। তবে সকলে ওই আশঙ্কা করেই খালাস, কিন্তু সেই আশঙ্কা নিবারণের দায়িত্ব ওই বউটির ওপর এসে পড়েছে। তাই বউটির প্রতি সতর্কবাণীর অন্ত নেই। অহরহ তাকে সকলে এসে এই একটা কথাই স্মরণ করিয়ে দেয়। যমুনা ভয়ে ঠকঠক করে কাঁপে। কুমারিশ সে রাতেও প্রতিমার গায়ে মাটি ধরাচ্ছিল। তার ভাইপো যোগেশ হারিকেনের লণ্ঠনটি উঁচু করে ধরে দাঁড়িয়েছিল। কুমারিশ প্রতিমার গায়ে মাটি দিতে দিতে ভাবছিল ওই বউটির কথা। মেয়েটিকে তার বড় ভালো লেগেছে। এমন সুন্দর মেয়ে, আর তার স্বামী কিনা। সে এবাড়িতে বহু বছর ধরে প্রতিমা গড়ছে। ওই ছোটবাবুকে সে ছোট্টটি দেখেছে, এইখানেই সে এমন করে প্রতিমাতে মাটি দিত। আর তখন সেই ছোট্ট ছেলেটি বলতো, দেবে না মিস্ত্রি, দেবে না। সে বলতো, দেবো গো দেবো। কবে দেবে? কাল, কাল দেবো। না আজই দাও ও মিস্ত্রি। হ্যাঁ বাবু, দেবো দেবো। এই এই ঠাকুরও তো তোমারই, আবার কার্তিক দিয়ে কি হবে? না আমায় কার্তিক করে দাও। বাবু আমাদের খেপা বাবু। সেই ছেলে এমন হয়ে গেল, গেল তো গেল, কিন্তু হ্যাঁ এমন সুন্দর মেয়েটা। মিস্ত্রির চোখের সামনে তার মুখখানি যেন প্রতিমার মতো জল জল করতে লাগলো। সে স্থির করল ছোটবাবুর সঙ্গে দেখা হলে সে তাকে বেশ করে বলবে। এই সময় যোগেশ বলে উঠল, আরে কাকা রাত তো অনেক হলো, এবার থাক কেনে? কুমারিশ অত্যন্ত চটে উঠে বলল, থাকো, কালো একবেলা এখানেই কাটুক নাকি, বলি প্রতিমে যে সাতাশ খানা তা মনে আছে? যোগেশ ক্লান্ত ভাবে বলল, তা হোক কেনে, ওই দেখো এ চৌকিদার হাঁক দিতেছে। হাতের কাদার তালটা থপ করে ফেলে দিয়ে কুমারিশ বলল, ওই নে ওই নে ওই নে, মরগা যে তোরা, দেখে নিগে বুঝে নিগে সব, আমি আর কিছু পারব নে গো। সে উঠে এসে বালতির জলে হাত ডুবিয়ে খলখল করে ধুতে আরম্ভ করল। রাতের নিস্তব্ধতা ভেদ করে শব্দ উঠেছিল, উচ্চ কণ্ঠে শাসন বাক্য শোনা যাচ্ছিল। কুমারিশ হঠাৎ অত্যন্ত খুশি হয়ে বলে উঠল, তাই তো রে, এ তো চৌকিদারই বটে, উফ খুব বলেছিস বাবা, রাত অনেক হয়েছে রে, রাত একবারে সঞ্চন করতেছে, নে এবারে একবার তামুক সাজ দেখি। যোগেশ তামাক সাজতে বসল। কুমারিশ চমকে উঠল, লণ্ঠনের আলোতে সে সভয়ে দেখল অসুরের মতো দৃঢ় শক্তিশালী এক জোয়ান পুরুষ সামনে দাঁড়িয়ে। তার চোখ দুটো অস্থির, পা টলছে, হাতের শক্ত বাঁশের লাঠি গাছটা মাটিতে ঠুকে সে প্রশ্ন করছে, মুহূর্তে সে চিনতে পারল চাটুজ্জে বাড়ির ছোট বাবু। কিন্তু তার সেই মূর্তি দেখে ভয়ে তার প্রাণ কেঁপে উঠল। সে অতি ভক্তি ভরে প্রণাম করে বলল, ছোট বাবু প্রণাম, ভালো আছেন তো? লণ্ঠন, প্রতিমা, মাটি এবং কুমারিশকে একসঙ্গে দেখে ছোটবাবুর আগের কথা মনে পড়ে গেল। সে বলল, মিস্ত্রি না? এই তুমি তো মিস্ত্রি। কৃতার্থ হয়ে কুমারিশ বলল, আগে কুমারিশ মিস্ত্রি। লণ্ঠনের আলোটা তুলে ধরে বেশ করে কুমারিশকে দেখে ছোটবাবু বলল, স্লাই ফক্স মেট এ হেন, স্লাই ফক্স মানে খ্যাক্সিয়ারি, মারে দিচ্ছ, বেশ দাও দাও। মা জগদম্বা, মা মাগো,
মিস্ত্রি তাকে খুশি করবার জন্যই আবার বলল, শরীর ভালো আছে তো ছোট বাবু? শরীর? হ্যাঁ, নশ্বর শরীর। আমি হলাম গিয়ে আয়রন ম্যান, বুঝেছ? আয়রন ম্যান, লোহার শরীর। দেখো দেখো দেখো। এই বলে সে এবার তার ব্যায়ামপুষ্ট দৃঢ় পেশিওলা একখানা হাত বের করে মুঠি বেঁধে আরো শক্ত করে মিস্ত্রির সামনে ধরল। বলল, দেখো দেখো, টিপে দেখো মিস্ত্রি, দেখো। মিস্ত্রি সভয়ে শিউরে উঠল। অমূল্য নিজের হাতের লাঠিটা দিয়ে প্রসারিত হাতখানায় আঘাত করে বলল, টমটম চালা দেগা, টমটম, এই পেতে দিলাম হাত, চালিয়ে দাও টমটম। কুমারিশ অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইল। ওদিকে পুকুরের পাড়ে বাঁশ বনে বাঁশ গাছগুলো হাওয়ার দোলায় পরস্পরের সঙ্গে ঘষা খেয়ে নানা রকম শব্দ তুলেছিল, ক্যাঁ ক্যাঁ, ক্যাঁট ক্যাঁট, নানা রকম শব্দ। অমূল্য হঠাৎ লাফ দিয়ে হেঁকে উঠল, এই কোন হ্যায়, কোন হ্যায়। কিন্তু তাতে তো বাঁশ বনের শব্দ থামল না, বাতাস তখনও সমানভাবে বয়ে চলেছিল। অমূল্য হাতের লাঠি গাছটা তুলে আস্ফালন করে বলল, ভূত ভূত। মিস্ত্রি বলল, আগে না বাঁশ, আলবাদ ভূত, কিংবা কোনো পাজি লোক নিশ্চয়ই ইশারা করছে। তারপর অত্যন্ত আস্তে সে বলল, সব খারাপ হয়ে গেছে বুঝলে, সব সালার চরিত্র খারাপ, ওই ওই সালার যদ বাঁশি বাজায়, কেস তো হবে, সালা ডান্ডা মারে। সেই সময় বাতাসের বেগ হঠাৎ বেড়ে যাওয়ায় বাঁশের শব্দ বিচিত্র ও উচ্চতর হয়ে উঠল। অমূল্য বাঁশের লাঠিটা নিয়ে সেই দিকে চলল। এই এই এই, আমাকে ভয় দেখাও সালা, সালা ভূত, আও আও চলে আও, দেখ লেঙ্গে সবকো। মিস্ত্রি অবাক হয়ে অমূল্যকেই দেখছিল। হঠাৎ সে একসময় আকাশের দিকে, মনে হয় দেবতার উদ্দেশ্যেই দৃষ্টিপাত করতে গিয়ে দেখল অন্ধকারের মধ্যে কোথায় যেন আলো দেখা যাচ্ছে। খেয়াল করতে দেখতে পেল সামনেই চাটুজ্যে বাড়ির একটা ঘরের জানলায় আলো জ্বেলে জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে ছোট বউটি। আলোর ছটায় তাকে যে কেউ দেখতে পাবে সে খেয়াল বোধ করি তার ছিল না। সে ওপরে আলো জ্বেলে নিচে অমূল্যর সন্ধান করছিল। কুমারেশ বিষণ্ন অথচ মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল। বাঁশের বনে তখন অমূল্য যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। এই এই, আও আও, ইধার আও। এই বলে হাঁক মারতে মারতে ঠক ঠক করে বাঁশের ওপর লাঠি দিয়ে সে আঘাত করতে আরম্ভ করলো। যোগেশ এসে কুমারিশের হাতে হুঁকোটি দিয়ে বলল, চলো বাবু, এ চলো তো বাবু এখান থেকে, ই যা মশা, বাবা, এ যেন চাক ভেঙেছে, এই গাত পা ফুলে উঠলো যেন। কুমারিশ চকিত হয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বৌমা বলি গিন্নিমাকে ডেকে দাও বরং, ও কি যে করে। অত্যন্ত ক্ষিপ্র বেগে আলোটা সরে গেল, সঙ্গে সঙ্গে জানালাটাও বন্ধ হয়ে গেল। কুমারিশ বলল, ও ও ছোটবাবু, ছোটবাবু শুনুন না। কিন্তু অমূল্যর কানে সে কথা ঢুকলই না, সে সমানে বাঁশ বনের সাথে যুদ্ধ করে চলেছে। যমুনার জীবন তার নিজের কাছেই যে কতখানি অসহনীয় সে শুধু যমুনাই জানে, কিন্তু তার বহিঃপ্রকাশ দেখে বোঝা যায় না। শরতের চঞ্চল চাঁদের মতো তার মুখখানি কখনো কালো মেঘে ঢেকে যায়, আবার তখনই সে উজ্জ্বল চাঞ্চল্যে হেসে ওঠে। কিন্তু কুমারিশ মিস্ত্রির তার জন্য বেদনার সীমা রইল না। সে মনে মনে হায় হায় করে সারা হল। কি কপাল মেয়েটার, কি কপাল। দিন কুড়ি পর প্রতিমাতে দুমৃত্তিকা অর্থাৎ তুষ মাটির ওপরে কালো মাটি এবং ন্যাকড়ার প্রলেপ লাগিয়ে মুখ বসিয়ে হাতে পায়ে আঙুল জুড়ে মাটির কাজ সারবার জন্য
কুমারিশ এসে হাজির হলো। চাটুজ্জে বাড়িতে তখন পূজোর কাজ নিয়ে ব্যস্ততার আর সীমা ছিল না। মুড়ি ভাজার কাজ তখন আরম্ভ হয়ে গেছে, পূজোর কয়দিনের খরচ আছে, তার উপর বিজয়া দশমী ও একাদশীর দিনের একটা প্রকাণ্ড খরচ। অন্তত 500 লোক এসে আঁচল পেতে দাঁড়াবে। বড় বউ, বড় মেয়ে, মেজ বউ সবাই বড় বড় ধামায় মুড়ি ভরে ঘরের মধ্যে তুলে রাখছে। মেজ মেয়ে ভাঁড়ারের হাঁড়িগুলো বের করে ঝেড়ে মুছে আবার তুলে রাখছে। নতুন মশলাপাতি ভাঁড়ারে ঢোকাতে হবে। ছোট বউটিকে পর্যন্ত কাজে লাগানো হয়েছে। সে বারান্দার এক কোণে বসে সুপারি কাটছে। কুমারিশ প্রতিমার গায়ে লাগানোর জন্য পুরনো কাপড় চাইতে এসে উঠোনে দাঁড়িয়ে কলরব করতে আরম্ভ করল। কই গিন্নিমা, এ গেলেন কোথায়? এ কি বিপদ দেখো দেখি, গিন্নিমা কোথা গো? ও গিন্নিমা! মুড়ির ধামাটা কাঁধে করে নিয়ে যেতে যেতে বড় বউ বলল, আর পারি না বাপু, মিস্ত্রি দেখছি বাড়ি মাথায় করলো, তুমি কি আস্তে কথা বলতে পারো না? বড় মেয়ে বলল, মিস্ত্রি আমাদের পক্ষে রাজ ঘোড়ায় চড়ে আসে কিনা, ঘোড়া তো দাঁড়ায় না। কুমারিশ ঈষৎ লজ্জিত হয়ে বলল, দিদি ঠাকুরুন বলেছেন, বেশ ওইটাই আমার অভ্যেস। আমার শাশুড়ি কি বলতো জানেন? বলতো, কুমারিশকে নিয়ে পরামর্শ করা বিপদ। পরামর্শ করব তো লোকে মনে করবে কুমারিশ আমার ঝগড়া করছে। বড় বউ অল্প হেসে বলল, আচ্ছা সে হলো ক্ষণে, এখন কি চাই বলো দেখি তোমার। এরই মধ্যে বাড়ির এক দাসী বলল, চেঁচিয়ে গা মাথায় করে কুমারিশ। কুমারিশ অত্যন্ত চটে গেল। সে বলল, তোমার ঠাকুরুন বড় ট্যাঁক ট্যাঁকে কথা, না চেঁচালে বাড়িতে কিছু জিনিস পাওয়া যায়? পুরনো কাপড় চাই, তা ঠাকুরুনরা কি জানেন না নাকি? আমার তো বাপু এক জায়গায় বসে হাঁড়ি ঠেলা নয়, এই 27 খানা। বাধা দিয়ে বড় বউ বলল, সব ঠিক করে রেখেছি বাবা, গোছানো পাঠ করা সব ঠিক করাই আছে। তারপর চারিদিকে চেয়ে দেখে সে বলল, কাকেই বা বলি, ও ছোট বউ, ওই কাঠের সিন্ধুকের উপরে ভাঁজ করা এক পুটুলি কাপড় আছে, একটু এনে দাও না ভাই। কুমারিশ তাড়াতাড়ি বড় বউয়ের কাছে এসে চুপি চুপি জিজ্ঞাসা করলো, বলি বড় বৌমা, এই ছোট বাবু কি এখনো তেমনই রাত করে ফেরে? বড় বউ ভ্রুকুঞ্চিত করে তার দিকে চাইতেই সে মাঝ পথে চুপ করে গেল। তখন বড় বউ বলল, কেন বলো তো? এই না, তাই বলছি আর কি, মানে ছোট বৌমা তো আমাদের সোনার পুতুল। আহাহা মা, চোখে জল আসে আমার। বড় বউ চুপি চুপি বলল, আমাকে যা বললে বেশ করলে, কিন্তু ও কথা আর কাউকে শুধিও না মিস্ত্রি, মা শুনলে খুব রাগ করবেন, আর ছোট বাবু শুনলে তো রক্ষে থাকবে না। বলেই সে ধামাটা সেখানেই নামিয়ে নিজেই কাপড় আনতে অগ্রসর হলো। ইতিমধ্যে ছোট বউ কাপড়ের পুঁটুলিটা বের করে এনে দাঁড়ালো। বড় বউ তার হাত থেকে পুঁটুলিটা নিয়ে কুমারিশের হাতে দিয়ে বলল, আর যদি লাগে তো মার কাছে এসে চাইবে, আমরা দিতে দিতে পারবো না। আমাকে মেজ দিদির মতো একটা হাতি করে দিতে বলো না দিদি। যমুনার কথা শুনে কুমারিশ উচ্ছ্বসিত হয়ে বলল, কই সে তো আমি দিয়েছি মেজ দিদি মনিকে, আচ্ছা দেব দেব, দুটো হাতি করে দেব, হাতির ওপর মাহুত শুদ্ধ, কেমন? বড় বউ বলল, ছোট বউ তুমি ঘরের ভিতরে যাও, আর কুমারিশ তুমিও যাও বাবা, কাপড় তো পেলে, এবার যাও। কুমারিশ কাপড়ের পুঁটুলিটা বগলে করে বের হয়ে গেল। চণ্ডী মণ্ডপে তখন ছেলের দল এমন ভিড় জমিয়ে তুলেছে যে সে এবং যোগেশ অত্যন্ত বিব্রত হয়ে উঠেছে। কে একজন মহিষের মুন্ডুটা তুলে নিয়ে পালালো। কুমারিশ পিছন থেকে বলে উঠল, এ হে হে হে, মাটি করলে রে বাবা, মাটি করলে, সব মাটি করলে,
কই কই এই বিষ কাদা কই দে দে লাগিয়ে দে লাগিয়ে দে ধর ধর যোগেশ ধর সব বেটাকে বিষ কাদা লাগিয়ে দে। এই বিষ কাদাকে ছেলেদের বড় ভয়, এই কাদা গায়ে লাগলে নাকি ঘা হয়। ছেলের দল ছুটে সরে গেল। কুমারিশ একটা মোটা তুলিতে গোবর ও মাটির তরলগুলা তুলে সেটা ছেটাতে ছেটাতে বলল, পালা পালা সব পালা, এখন পালা, শেষ হয়ে গেলে তখন আসবি। তখন পালালেও কিছুক্ষণ পরেই আবার একটি দুটি করে ছেলে জমতে আরম্ভ করল। কুমারিশ যোগেশকে বলল, কই তামুক আন দেখি খানিক। রাতে জানালার উপর আলোটি রেখে যমুনা একা বসেছিল। সমস্ত বাড়ি নিস্তব্ধ, যে যার ঘরে শুয়ে পড়েছে, বোধহয় ঘুমিয়েও পড়েছে। একা ঘরে শুতে যমুনার বড় ভয় করে। অমূল্য মদ খেয়ে ভীষণ মূর্তিতে আসলেও সে আশ্বস্ত হয়, আর একজন মানুষ থাকার সাহস পেয়ে শোয়া মাত্র ঘুমিয়ে পড়ে সে। অমূল্যর অত্যাচার তার প্রায় সয়ে এসেছিল। অমূল্যর প্রহারের চেয়ে আদরকেই তার প্রথম প্রথম বেশি ভয় হতো, এখন সেও তার সয়ে গেছে। কিন্তু রাতের প্রথম দিকের এই নিঃসঙ্গ অবস্থায় তার ভয়ের আর অন্ত থাকে না। কেবল মনে হয় যদি ভূত আসে। ঘরের দরজা জানালা সমস্ত বন্ধ করে প্রাণপণে চোখ বুজে সে পড়ে থাকে। ঘরের মধ্যে আলোটা দপদপ করে জ্বলতে থাকে। আজ চণ্ডীমণ্ডপের মিস্ত্রিরা প্রতিমা গড়ছে। খানিকটা দূরে জাগ্রত মানুষের আশ্বাসে যমুনাও জানালা খুলে তাদের দিকে চেয়ে বসে আছে। লাগছেও বেশ, ওরা গুজগুজ করে কথা বলছে, কাজ করছে। একজন ছোট মিস্ত্রি কাঠের পিঁড়ির ওপর মাটির লেচি দ্রুত পাক দিয়ে লম্বা লম্বা আঙুলগুলো গড়ছে। একজন ছাঁচে ফেলে মাটির গয়না গড়ছে, আর কুমারিশ প্রতিমার মুখগুলো গড়ছে। বাঁশের পাতলা টুকরো দিয়ে নিপুণ ক্ষিপ্রতার সাথে ভুরু, চোখ প্রভৃতি মাটির তালের ওপর ফুটিয়ে তুলছে। এরপর মুখের ওপর গঙ্গা মাটির প্রলেপ দিয়ে মাজবে। যমুনা ছোটবেলায় কত দেখেছে, ঠিক সিমেন্ট করা মেঝের মতো পালিশ হবে। বৌমা জেগে রয়েছেন মা? যমুনা চকিত হয়ে উঠল। মাথার ঘোমটাটি টেনে দিয়ে সে একটু পাশে সরে দাঁড়াল, নিজেই একটু জিভ কাটল। মিস্ত্রি দেখে ফেলেছে। আমি খুব ভালো হাতি করে এনে দেব এক জোড়া, দুটো বেড়াকেটও এনে দেব, তার উপর রেখে দেবে। যমুনা সসংকোচে আবার জানালায় এসে দাঁড়াল। তারপর মৃদু কণ্ঠে বলল, ব্র্যাকেট দুটোর নিচে দুটো পরি করে দিও, যেন তারাই মাথায় করে ধরে আছে। কুমারিশ বলল, না না দুটো পাখি করে দেব, পাখি উড়ছে এই তাদেরই পাখার উপর ব্র্যাকেট থাকবে। যমুনা ভাবতে বসল কোনটা ভালো হবে। কুমারিশ নীরবে কাজ করতে আরম্ভ করল। কয়েক মিনিট পরেই আবার সে বলে উঠল, আর দুটো ঘোড়াও করে এনে দেব বৌমা। যমুনা পুলকিত হয়ে বলল, না তার চেয়ে বরং দুটো চিংড়ি মাছ করে দিও। এবার সে ঘোমটা সরিয়ে ফেলল। উফ যা গরম। চিংড়ি মাছ? আচ্ছা আচ্ছা, ঘোড়াও আনবো চিংড়ি মাছও আনবো, কিন্তু বকশিস দিতে হবে মা। যমুনার মুখ ম্লান হয়ে গেল, সে তাড়াতাড়ি বলল, তুমি দুটো হাতি এনে দিও শুধু। কেন মা, বকশিসের কথা শুনে ভয় পেলে নাকি? এই সব এনে দেব মা, সব এনে দেব, শুধু তোমার পুরনো কাপড় একখানা দিও, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এইভাবেই অন্ধকার নিশুতি রাতে ধীরে ধীরে ভীতা তরুণী বউটির সাথে মিস্ত্রির এক সহৃদয় আত্মীয়তা গড়ে উঠেছিল, ঠিক ওই দেবী প্রতিমাটির মতোই। তখনই শোনা গেল, এই চলে যাও, বাপ কা বেটা হ্যায় তো চলে যাও। অমূল্য হাসছে। ভীত হয়ে মিস্ত্রি ওপরের দিকে তাকিয়ে
বধূটিকে সাবধান করে দিতে গিয়ে দেখল খুব সন্তর্পণে জানালাটি বন্ধ হয়ে আসছে। সে আপন মনে কাজ করতে শুরু করল। ছোট বাবু পেন্নাম, ওই শালার রমনা প্রেসিডেন্ট বাবু হয়েছে, শালা মারবো এক ঘুষি, একশো নিবে আমার কাছ থেকে, হিস্ট্রি খাচ্ছে এখন, পাঁঠা মাছ পোলাও, হাম দেখ লেঙ্গে। কুমারিস চুপ করে রইল। আজ শটান বাড়ির বন্ধ দরজায় লাথি মেরে অমূল্য ডাকল, এই কোন হ্যায়, খোল খোল দরজা। কিছুক্ষণ পরেই যমুনার অবরুদ্ধ কান্নার শব্দ শোনা যায়। অমূল্য মারে আর শাসন করে, চুপ চুপ বলছি, একদম চুপ। পূজোর দিনচারেক আগে কুমারিস আবার এসে প্রতিমায় রং লাগিয়ে দিয়ে গেল। সেদিন যমুনার আনন্দের আর সীমা রইল না। কুমারিস একটা প্রকাণ্ড ডালায় করে ব্র্যাকেট, হাতি, ঘোড়া, চিংড়ি মাছ, এমনকি একজোড়া টিয়া পাখি পর্যন্ত এনে তাকে দিয়ে গেছে। গিন্নিমা কিন্তু মুখ ভার করে বললেন, অমূল্যকে না বলে এইসব কেন বাবু, তা এখন কি দাম নেবে বলো তো? দাম এর আবার দাম লাগে নাকি গো মা, দেখুন দেখি আমারও তো বৌমা উনি। বড় মেয়ে হেসে বলল, সুন্দর মানুষকে সবাই সব দেয়, আমরা হলাম গিয়ে কালো মানুষ। কুমারিস প্রচন্ড কলরব করে উঠে বলল, আপনাকে এনে দেবো দিদিমণি, দেখুন দেখি আপনি হলেন গিয়ে বড় দিদি। সে দ্রুত পদে পালিয়ে গেল। মা আবার বললেন, অমূল্যকে এসব বলো না যেন বৌমা, সে যা মানুষ। রাতে সেদিন যমুনা জানালায় বসে মিস্ত্রিকে বলল, ভারী সুন্দর হয়েছে মিস্ত্রি। উচ্ছ্বসিত কুমারিস বলল, পছন্দ হয়েছে মা? যমুনা পুলকিত মুখে আবার ঘাড় নেড়ে বলল, খুব খুব পছন্দ হয়েছে, হাতি দুটো মেজদিরগুলোর থেকেও অনেক ভালো হয়েছে। তুমি একটু বসো মা, বসো, আমি চক্ষু দানটা করে আসি। লক্ষ্মীর হয়েছে, সরস্বতীর হয়েছে, এবার দুর্গা ঠাকুরের চোখ মা। যমুনা সেদিকে চেয়ে চুপ করে বসে রইল। এই কোন হ্যাঁ, চুরি চুরি করেগা, ছেনালি করেগা, সালা মারেগা এক ডান্ডা। কোনো কল্পিত ব্যক্তিকে শাসন করতে করতে আজ একটু সকাল সকালই অমূল্য এসে উপস্থিত হলো। মা নিষেধ করেছিলেন বটে, কিন্তু যমুনা তাকে খেলনাগুলো না দেখিয়ে পারল না। তার উপর আজ অমূল্য এসে তাকে আদর করে বুকে টেনে নিয়েছে। যমুনা উচ্ছ্বসিত হয়ে আনন্দে ডালার কাপড়খানা খুলে তাকে পুতুলগুলি দেখিয়ে বলল, কেমন বলো দেখি, খুব সুন্দর তাই না? চিংড়ি মাছটা তুলে ধরে অমূল্য বলল, গলদা হ্যায় মরেগা কামর। যমুনা খিলখিল করে হেসে উঠল। ঘোড়াটা দেখে অমূল্য বলল, ক্যা বাত হ্যায় পক্ষীরাজ। যমুনা বলল, মিস্ত্রি আমাকে এনে দিয়েছে। মিস্ত্রি? ও স্লাই ফক্স, ওই খ্যাক্সিয়ালিটা। সঙ্গে সঙ্গে সে এসে জানালাটি খুলে বলল, গুড ম্যান, দ্য স্লাই ফক্স ইজ এ গুড ম্যান, আচ্ছা আদমি হ্যায়। এই বলেই সঙ্গে সঙ্গে আবার জানালাটা বন্ধ করে দিয়ে যমুনাকে সে কাছে টেনে নিল। লজ্জায় আক্ষেপে আশঙ্কায় চাটুর্যে গিন্নির অবস্থাটা হলো অবর্ণনীয়। দারুণ লজ্জায় চণ্ডীমণ্ডপে সমবেত প্রতিবেশীদের সামনে আর মাথা তুলে কথা বলতে পারলেন না তিনি। কোনো রকমে পূজোর কাজ শেষ করে পালিয়ে এসে বাঁচলেন। কিন্তু বাড়িতেও তখন মৃদু গুঞ্জনে ওই আলোচনাই চলছিল। বড় মেয়ে গালে হাত দিয়ে ফিসফিস করে বলছিল, আর বড় বউ দুচোখ বিস্ফারিত করে শুনছিল। মা তাদের দিকে হাত জোড় করে বললেন, তোমাদের পায়ে পড়ি মা, ও কথা নিয়ে আর ঘেঁটো না, আমারই পোড়া কপাল। বড় বউ বলল, আমরা চুপ করলে আর কি হবে মা,
পাড়া পড়ছে তো গা টেপাটেপি করছে। বড় মেয়ে বলল, মেয়ে মানুষের রূপ থাকলে তাকে একটু সাবধানে থাকতে হয়, আর বাড়ির গিন্নিকেও তাকে সাবধানে রাখতে হয়। রামায়ণ পর, মহাভারত পর, তা না। বাধা দিয়ে মা বললেন, দোহাই মা চুপ করো, তোমাদের পায়ে পড়ছি, অমূল্য শুনলে আর রক্ষে থাকবে না। ছোট বউটি তখন ওপরে বিস্ময় বিস্ফারিত চোখে আয়নার সামনে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছিল। মিথ্যে তো নয়, দেবী প্রতিমার মুখে যে তারই মুখের প্রতিবিম্ব, মেয়ে মহলে সে কথারই আলোচনা চলছে। প্রতিচ্ছবি এত সুস্পষ্ট যে কারুরই চোখ এড়ায়নি। দেবতার কাছে অপরাধ, মানুষের কাছে অপরাধ, অপরাধের বোঝা যমুনার মাথায় পাহাড়ের মতো চেপে বসেছে, তার ওপর তার স্বামী। ভয়ে সে থরথর করে কেঁপে উঠল। কিন্তু যমুনার ভাগ্য ভালো যে অমূল্য পূজোর কদিন বাড়ি মুখই হল না। গ্রামের পূজো বাড়িগুলোতে বলিদানের খবরদারি করতেই তার কেটে গেল। হাঁড়িকাটে পাঁঠা লাগালেই সে ঘাড়টা সোজা করে দেয়, খানিকটা ঘি ডোলে একখানা থাপ্পড় মেরে বলে, এই লাগাও লাগাও। বলিদান হলে ঢাকি ও ঢুলিদের সাথে লাঠি নিয়ে পায়তারা নাচ নাচে। রাতে কোনোদিন লোকজনেরা ধরাধরি করে তাকে তুলে নিয়ে আসে, কোনোদিন কোথায় পড়ে থাকে তার ঠিকানা কেউ জানতে পারে না। বিজয়া দশমীর দিন কিন্তু কথাটা তার কানেও উঠল। কানে উঠল শুধু নয়, সে সেদিন সচক্ষে দেখল। গ্রামে সেদিন এই আলোচনাটাই ওই ঢাক ঢোলের বাদ্যের মতোই প্রবল হয়ে উঠল। চাটুজ্জে বাড়ির ঝি মাঝপথ থেকে ছুটে এসে বলল, ও মা গো, দাদা বাবু আজ খেপে গিয়েছে গো, লাঠি নিয়েছে যা করছে আর বলছে। আমার বউয়ের মতো? হ্যাঁ, আমার বউয়ের মতো। বাড়ি শুদ্ধ লোক শিউরে উঠল। সমস্ত বাড়িতে যেন একটা আতঙ্কের ছায়া নেমে এলো। অমূল্যর এই কদিনের অনুপস্থিতিতে ও চৈতন্যহীনতার অবকাশে যমুনা খানিকটা সুস্থ হয়েছিল, কিন্তু আজ আবার সেই আতঙ্কের আকস্মিক আগমনের সম্ভাবনায় সে দিশে হারার মতো পথ খুঁজছিল, পরিত্রাণের পথ। তার ওপর সমস্ত গ্রামটা নাকি তার কথা নিয়েই মুখর, এ লজ্জা সে রাখবে কোথায়? নিজের ঘরে সে লুকিয়ে গিয়ে বসল দুটো বাক্সের আড়ালের মধ্যে। নিচে বাড়ির মধ্যেও ওই আলোচনাই চলছে, পাশের বাড়িতেও ওই একই কথা। খোলা জানালাটা দিয়ে যমুনা স্পষ্ট শুনতে পেল, ছি 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 না। কিছুক্ষণ পরেই অমূল্য ফিরল নাচতে নাচতে। ও মা, কই গো মা, পেন্দাম করি, গেলে কোথায় সব? আচ্ছা বউ করেছো মা, ফার্স্ট এবং চাগলার মধ্যে ফার্স্ট। দুর্গা মায়ের মুখ ঠিক আমার বউয়ের মতো মা, আহ কি দুর্গা প্রতিমা। এই ছোট বউ, এই এই ছোট বউ, এই কই গেলে কই ছোট বউ? কিন্তু কোথায় ছোট বউ? সমস্ত বাড়ির মধ্যে খুঁজেও ছোট বউয়ের সন্ধান পাওয়া গেল না। সমস্ত রাত অমূল্য পাগলের মতো চিৎকার করে ফিরল। পরদিন চণ্ডীমণ্ডপে পূজোর খরচের জন্য রাজ্যের লোক এসে জমা হয়েছিল। সকলে বকশিস পাবে, নানা রকমের বকশিস, কাপড়, পিলসুজ, খড়া, গামছা, পূজোর যত কিছু সামগ্রী, এমনকি নৈবেদ্য পর্যন্ত বিলি হবে। কুমারীশও এই গ্রামের দিকেই আসছিল, তার পাওনা অনেক। আজ তার পরনে নতুন লাল পেড়ে কোড়া কাপড়, গলায় কোড়া চাদর, বগলে ছাতা, হাতে একটা পুঁটুলিতে বাঁধা কটি মাটির পুতুল ও খেলনা। হনহন করে সে গ্রামে প্রবেশ করল। প্রতিমা বাহকেরা জল থেকে দেবী প্রতিমার খড়ের ঠাট তুলে আনল। চণ্ডীমণ্ডপে নামিয়ে দিয়ে বিদায়ের জন্য তারা দাঁড়িয়ে চাইল, মা, এই বিসর্জনের বিদায় আমাদের, এই যে মুরগি, ঠিক এই সময় বাড়ির ঝিটা দেখলো
বাড়ির খিড়কির ঘাটে যমুনার দেহ ভাসছে। মা গো, এ কি স্বপনে যে কাণ্ড গো! সবাই এসো গো, তাড়াতাড়ি এসো, দেখবে এসো। তাড়াতাড়ি তোলা হলো তাকে, বিবর্ণ সব দেহ। অমূল্য আছাড় খেয়ে কেঁদে তার ওপর পড়ল। কুমারিস তখনই বাড়ির মধ্যে প্রবেশ করেছিল। সে বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল। আপনারা শুনলেন আমাদের আজকের নিবেদন, বিখ্যাত সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রতিমা। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান আমাদের। আমাদের পরিবেশনা ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া এই চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। পেজ দুটির লিংক আপনারা চ্যানেলের ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। পরের সপ্তাহে আমরা আবার ফিরে আসব আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শুনবেন রেল অপটেলস, পুরনো গল্পের নতুন সফর।